আসসালামু আলাইকুম। আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। মজুমদার সাহ হসপিটালে কিভাবে ট্রিটমেন্ট করা যায় এবং এ হসপিটাল সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। মজুমদার সাহ হসপিটাল মূলত নারায়ণা হেলথ গ্রুপের একটি প্রতিষ্ঠান। নারায়ণা হসপিটালের ঠিক পেছনে এই হসপিটালটি অবস্থিত। নারায়ণা হসপিটাল থেকে মজুমদার সাহ হসপিটালে হেঁটে যেতে 1 থেকে 1.5 মিনিট সময় লাগতে পারে। নারায়ণা হসপিটালে কিভাবে ট্রিটমেন্ট শুরু করা যায়, ডক্টর দেবী শেট্টি সিরিয়াল কিভাবে পাবেন, এখানে এসে আপনারা কোথায় থাকবেন এবং কোথায় থেকে বাজার করবেন, এই সব কিছু বিষয়ে অলরেডি কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো, এছাড়া এন্ড স্ক্রিনেও দেওয়া থাকবে। আমরা এখন মজুমদার সাহ হসপিটালে চলে এসেছি। গেটে ঢুকতেই চোখে পড়ল একজন গার্ড অনেকগুলো মাস্ক নিয়ে দাঁড়িয়ে আছেন। যাদের কাছে মাস্ক নেই তাদেরকে উনি একটি করে মাস্ক দিচ্ছেন। হার্টের প্রবলেম ছাড়া অন্য যে কোনো প্রবলেমের জন্য আপনারা এই হাসপাতালে চিকিৎসা নিতে পারেন। বিশেষ করে হার্টের রোগীদের সঙ্গে যারা আসেন তাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তারা এই হাসপাতালে ট্রিটমেন্ট নিতে পারেন। নারায়ণা হসপিটালে শুধুমাত্র হার্টের ট্রিটমেন্ট করা হয়। এছাড়া হার্টের পেশেন্টের যদি অন্য কোনো প্রবলেম থেকে থাকে তাহলে ওনারা পেশেন্টকে এই হসপিটালে পাঠাবে, কারণ এটি নারায়ণা হসপিটালেরই একটি শাখা। এ হসপিটালের মেন গেট দিয়ে ঢুকতেই হাতের ডান দিকে তাকালেই দেখতে পাবেন লেখা আছে বাংলাদেশি রোগীদের সহায়তা কেন্দ্র। ওখানে যে ভদ্রলোক বসে থাকেন উনি খুব ভালোভাবে বাংলা বলতে পারেন। আপনার যে কোনো ধরনের প্রবলেমে উনি আপনাকে হেল্প করবে। আপনারা যদি এই হসপিটালে ট্রিটমেন্ট করাতে চান তাহলে প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। যেখানে লেখা আছে বাংলাদেশি রোগীদের সহায়তা কেন্দ্র ওখানে যে ভদ্রলোক বসে থাকেন আপনারা ওনার কাছে রেজিস্ট্রেশন ফর্মটি পাবেন। ফর্মটি নিয়ে আপনাদের পাসপোর্টের তথ্য অনুযায়ী ফর্মটি পূরণ করতে হবে। আপনারা যদি পূরণ করতে না পারেন কোনো সমস্যা নেই, উনাকে দিবেন, উনি খুব ভালোভাবে পূরণ করে দিবে। আপনাদের যদি কোনো ডাক্তারের নাম জানা নাও থাকে তাতে কোনো সমস্যা নেই, আপনাদের যেই প্রবলেমটা সেটা ওনাকে বলবেন, উনি আপনার প্রবলেম অনুযায়ী ডাক্তার সাজেস্ট করবে, যে ডাক্তার ভালো হবে উনি তার কাছে আপনাদেরকে পাঠাবে। আমার কিছু প্রবলেমের জন্য এই হসপিটালে আমি ডাক্তার দেখিয়েছিলাম। গতকালকে ডাক্তার দেখানো হয়েছিল, ডাক্তার আমাকে কিছু টেস্ট দিয়েছিল, তার মধ্যে একটা রিপোর্ট আমি এখনও পাইনি। গতকালকে 2টা রিপোর্ট পেয়েছি আর ব্লাড টেস্টের রিপোর্টটা আজকে পাবো, সেজন্য রিপোর্ট নিতে আসছি। আমি এখন এই হসপিটালের গ্রাউন্ড ফ্লোরে আছি। আপনারা যদি ওষুধ কিনতে চান তাহলে এই গ্রাউন্ড ফ্লোরে ওষুধ পেয়ে যাবেন, কিন্তু হসপিটাল থেকে ওষুধ না কেনাই ভালো, কারণ বাইরের চেয়ে হসপিটালে অনেক বেশি দাম রাখা হয়। আর এখানে বাইরে যে ফার্মেসিগুলো আছে ওখানে 10 থেকে 20% পর্যন্ত ছাড় দেওয়া হয় ওষুধে। ব্লাড টেস্টের রিপোর্টটা এখান থেকে দেওয়া হবে, সেজন্য আমরা ওয়েট করছি রিপোর্ট নেওয়ার জন্য। এ হসপিটালে সব জায়গাতে শ্যুট করতে দেয় না, শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরে যদি আপনি ভিডিও করেন তাহলে কিছু বলবে না। বিশেষ করে যেই সব জায়গায় ডাক্তাররা বসেন, ডাক্তারের চেম্বার যেখানে আছে তার আশেপাশে কিন্তু ভিডিও করা অ্যালাও না। তারপরেও আমি চুপ করে করে ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এ হাসপাতালে সাধারণত ক্যান্সার, টিউমার, কিডনি সমস্যা, গাইনি, থাইরয়েড সহ বিভিন্ন ধরনের সমস্যা ট্রিটমেন্ট করা হয়। বলতে গেলে হার্টের প্রবলেম ছাড়া অন্যান্য যে কোনো প্রবলেমের জন্যই কিন্তু আপনারা এই হাসপাতালে ট্রিটমেন্ট করতে পারেন। এখন আপনাদেরকে বলি এই হাসপাতালে ট্রিটমেন্টের খরচটা কেমন। আমি একজন গাইনি ডাক্তারকে দেখিয়েছিলাম, উনার ফি ছিল 800 রুপি। উনি আমাকে 3টা টেস্ট করতে দিয়েছিল, আল্ট্রাসোনা, ইউরিন টেস্ট এবং ব্লাড টেস্ট। এই 3টা টেস্টের জন্য আমাদের কাছ থেকে নেওয়া হয়েছিল 7000 রুপি। এখন আপনারা কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে অন্য হসপিটালের তুলনায় এখানে খরচটা কম না বেশি। এ হাসপাতালে আপনারা খুব সহজে ট্রিটমেন্ট করাতে পারবেন। এখানে আগে থেকে ডাক্তারের সিরিয়াল দেওয়া লাগে না, যেদিন আসবেন সেদিন সঙ্গে সঙ্গে ডাক্তারের সিরিয়াল পাবেন। ডাক্তার যদি আপনাদেরকে কোনো টেস্ট করতে দেয় তাহলে 2 থেকে 3 দিনের মধ্যেই সবগুলো রিপোর্ট পেয়ে যাবেন। আপনাদের যদি মেজর কোনো প্রবলেম না থাকে তাহলে বলা যায়
দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের ট্রিটমেন্ট শেষ হয়ে যাবে। এছাড়াও কিছু কিছু টেস্ট আছে যেগুলোর রিপোর্ট আসতে অনেক সময় লাগে, সেগুলোর বিষয়টা আলাদা। ওই ধরনের যদি কোনো টেস্ট করা লাগে তাহলে হয়তো বা সময়টা বেশি লাগবে, আমি সাধারণ টেস্টের কথাই বলছি। মজুমদার শাহ হসপিটালটি ভেলোরের সিএমসি, চেন্নাইয়ের অ্যাপোলো বা বেঙ্গালোরের মণিপালের চেয়ে ভালো হবে না, তবে মোটামুটি মানের হবে। খুব বেশি ভালোও না, আবার একেবারে যে খারাপ সেটাও না। এখন আমি যাচ্ছি রিপোর্ট দেখানোর জন্য। আমি যে ডাক্তারকে দেখিয়েছিলাম উনি পাঁচতলায় বসে। এখানে আসলে আপনাদেরকে কোনো প্রবলেম ফেস করতে হবে না। কোথায় ডাক্তার বসে এবং কোথায় আপনাদেরকে যে টেস্ট করাতে হবে ওনারা খুব ভালোভাবে বুঝিয়ে দিবে। আপনি যদি ইংলিশ বা হিন্দি নাও জানেন, তারপরেও এতটুকু বলতে পারি ওখানে আপনি ট্রিটমেন্ট করাতে পারবেন। আপনি যে ডাক্তারকে দেখাবেন উনি যদি বাংলা না বোঝে তাহলে ওখানে দুই ভাষী পাওয়া যায়, ওরা আপনাকে হেল্প করবে। নারায়ণা হসপিটালের ম্যাক্সিমাম ডাক্তাররাই বাংলা বোঝে, কিন্তু এ হসপিটালে দেখছিলাম সব ডাক্তাররা বাংলা বলতে পারে না বা বুঝতে পারে না। তবে কোনো সমস্যা নেই, ডাক্তারের যে অ্যাসিস্ট্যান্ট আছে উনি আপনাকে এসে জিজ্ঞাসা করবে যে আপনি হিন্দি বা ইংলিশে কথা বলতে পারবেন কি না। আপনি যদি না পারেন কোনো সমস্যা নেই, ওনারা দোভাষীর ব্যবস্থা করে দিবে। আমার রিপোর্ট দেখানো শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি। মজুমদার শাহ হসপিটাল সম্পর্কে সকল ধরনের ইনফরমেশান শেয়ার করার চেষ্টা করেছি। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু হলেও উপকারে এসে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দিবেন, সেই সঙ্গে আমাকে সাপোর্ট করার জন্য পাশেই থাকবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।